আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি বানিয়েছি ভাওয়া পিঠা। আমার ছেলে ভাওয়া পিঠাটা অনেক পছন্দ করে, সেজন্য ও নিজে নিজেই ভাওয়া পিঠাটা খাচ্ছে। অন্য কিছুই নিজে নিজে খায় না, কিন্তু ভাওয়া পিঠাটা নিজে নিজে খাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে, শুয়ে শুয়ে তারপরে পিঠা খাচ্ছে। না বাবা, পিঠাটা কেমন হয়েছে? মজা হয়েছে? তাই আম্মু ভেঙে দিব? আচ্ছা, ছোট ছোট করে তুমি কামড় দিয়ে খাও। খেয়ে নাও। আমাকে দিবে পিঠে? কেন, তোমার অনেক পছন্দ, সেজন্য আমাকে দিবে না? কেন, আমু কানা করবো তো? বাইরে যেয়ে কান্না করবো? ভাওয়া আসলে আম্মুকে নিয়ে গেলে, তারপর আম্মু আর মজার পিঠা কে দিবে বানিয়ে? কে দিবে? তাই আম্মু কোথায়, আম্মু কোথায় কান্না করবো তুমি? তাহলে তুমি যে বারোর কাছে আম্মুকে দিয়ে দিতে চাচ্ছ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।